বিজ্ঞাপন দেয় আপনার বাচ্চা 5 মাসে এত ফুট লম্বা হবে, এত ইঞ্চি লম্বা হবে, এটা সেটা, এগুলোতে প্রতারিত হবেন না। লম্বা হওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম, একটা আছে জেনেটিক্যাল ব্যাপার বা বংশগত, যে ফ্যামিলি যদি কেউ লম্বা না থাকে বা তাদের ট্রেন্ডটা যদি থাকে লম্বা, বেশি লম্বা না হওয়া, বাচ্চা কিন্তু বেশি লম্বা হবে না। আবার আরেকটা হয় যে বাচ্চা যদি ক্রনিক ডিজিজ থাকে, দীর্ঘমেয়াদী ডিজিজ, এটাও বাচ্চা কিন্তু অসুখের কারণে তার বৃদ্ধিটা রহিত হতে পারে, অনেক সময় অপুষ্টির কারণে তার রোগটা এ হতে পারে, অনেক সময় ক্ষুধামন্দা হয় বা বাচ্চাদের অন্য সমস্যা থাকে, সেগুলো কারণে হতে পারে। এখন কোন রোগের কারণে বা কোন সাইকোলজিক্যাল কারণে বা কোন বংশগত কারণে সে লম্বা হচ্ছে না বা হওয়ার দেরি আছে কিনা, অনেক সময় বাবা মারা আর্লি চিন্তা করেন বা অনেক বাচ্চার সাথে কম্পেয়ার করেন যে তোমার একই ক্লাসে পড়ো, তোমার ওই বন্ধুটা লম্বা, তোমার তুমি কেন লম্বা হওনি বা আমার বাচ্চা কেন লম্বা হচ্ছে না। এইসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বাচ্চা লম্বা হওয়ার বা তাদের গ্রোথ পিরিয়ড একটা থাকে, যেই কয়েক বছরের মধ্যে সে লম্বা হবে, তা সেই জন্য ওয়েট করতে হবে, পাশাপাশি পরামর্শ নিতে হবে চিকিৎসকের, অন্য কোনো বিজ্ঞাপন বা চটকদার কোনো বিজ্ঞাপনের প্রতারিত না হয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিলে তিনি ভালো বলতে পারবেন। যদি কোনো প্রয়োজনীয় পরীক্ষা নিতে লাগে তিনি করে সেটা কারণ খুঁজে বের করে সে অনুযায়ী চিকিৎসা করলেই কাজ হবে, তবে অযথা লম্বা নিয়ে চিন্তিত হওয়ার কিছু